সম্রাট রাজেশ চালানে চলাইছিল সুরার এখন কলা বজার। অর্থনৈতিক অপরাধ অনুসন্ধান শাখায় জেলতে পুনর্বার গ্রেপ্তার করে 5 দিনের জিম্মাত লৈ চলাইছে মারথন জেরা। কিন্তু কেনেকৈ জেলর পরাই রাজেশে চলাইছিল সুরার ব্যবসায় চাওক আমার এক রিপোর্ট। কেন্দ্রীয় কারাগারের পরাই নিয়ন্ত্রণ সুরার বিশাল সাম্রাজ্য, সদিয়র পরা ধুবুরীলৈ সুরা সম্রাট রাজেশর কলা বেহা। বিআইইর তদন্তত উন্মোচন চাঞ্চল্যকর তথ্য, রাজেশর অগহি বগহি পড়িব আরক্ষীর জালত। বিজি ওয়ান্টেড ওয়ারহাউস কেলেঙ্কারিত জড়িত হয়ে গ্রেপ্তার হয়েছিল সুরা সম্রাট রাজেশ জালান। 40 কোটি টকিয়া বিয়াগুম কেলেঙ্কারিত দোষী সাব্যস্ত হয়ে জেলর ভাত খাইছিল জালানে। কিন্তু আশ্চর্যজনকভাবে রাজেশ জালানে জেলর পরাই চলাই গৈছিল সুরার কলা ব্যাপার। আনকি রাজেশ জালানের বাসু ব্যবহার হয়েছিল জেলর কয়েদি হাজুতি অনা নিয়াত, আর সেই বাসর দ্বারাই জালানে চলাই গৈছিল সুরার রমরমিয়া বেহা। মানে সবে চাই আছে, সুপারভাইজ করে আছে, কর্মচারী তো কাম করিব কিন্তু সুপারভাইজ তো মালিক কি করে? তো মালিক এনেতো রাজেশ জালান ভিতরে আসলে বাস আসলে এই জেলের পর আহা যা করে, তাতেও মানুষ ইনফরমেশন দিব পারে। 9 সেপ্টেম্বরত উন্মোচন হয়েছিল রাজেশর আন এক কলা অধ্যায়। অর্থনৈতিক অপরাধ অনুসন্ধান শাখায় সরুসজাইয়ের সমীপর পর জব্দ করেছিল রাজেশ জালানের 5খনকৈ সুরা ভর্তি অবৈধ ট্রাক, নকল বটল, নকল লেভেল আদি ব্যবহার করে অরুণাচলী সুরার রমরমিয়া ব্যবসায় রাজেশে চলাইছিল অসমত। দিস শোজ দ্যাট সাম ইলিগাল অ্যাক্টিভিটি ওয়াজ গোয়িং অন, আর তাতে মানে অবৈধভাবে বেলেগ ব্র্যান্ডের মদ বনাই আছে। রাজেশ জালানের ভতিজা কিষাণ জালানের নেতৃত্বত অসমত কলা ব্যবসায়। সন্তোষ নীরজ নামের 2 কর্মচারীও জড়িত এই ব্যবসায়ত। সম্প্রতি পলাতক কিষাণ, সন্তোষ আর নীরজ কেন্দ্রীয় কারাগারত আসলে, তথাপি যে কর্মচারী আসলে এজন সন্তোষ, এজন নীরজ আর ভাইবিল আছে, আর এইবিল চলাই আসলে আমি বিচারিছো কিন্তু আমি ধরেও পারা নাই। কেন্দ্রীয় কারাগারতে পুনের গ্রেপ্তার করে জালানক 5 দিনের জিম্মাত লৈ বিআইইয়ে চলাইছে মারাথন জেরা। সিআইডির পিছত বিআইইয়ে চলা এই তদন্তই এইবার বন্ধ করিব পারিবনে জালানর সুরার এই বিশাল কলা ব্যাপারখন? ক্যামেরা পার্সন রাজু বরার সৈতে বিনয়।